Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shobai kemon achen? Ami ajke mishti kumra diye pangash masher jhol ranna share korbo. Video bhalo lagle video ta obosshoi ekta like diben. Channel ta subscribe kore pashe thakben. Ei je ami ekhane pangash mas bhajar jonno holuder gura, morichir gura, lobon diye pangash mas ta bhalo bhabe hat diye makhiye nibo. আমার মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসছে এখন আমি মাছটা ভাজার জন্য দিয়ে দেব আমার মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি মাছটা এপিট ওপিট করে 2 মিনিট ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা 1 টিস্পুন আদা বাটা 1 টিস্পুন জিরা গুঁড়া 1/2 চা চামচ হলুদের গুঁড়া 1/2 চা চামচ মরিচের গুঁড়া স্বাদমতো লবণ এখন আমি মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি 1/3 কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিট কষিয়ে নিব এক মিনিট পর ফিরে আসলাম আমার মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে দেব আমি এখানে 250 মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াগুলো কেটে চাক চাক করে পরিষ্কার করে ধুই নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব মিশিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিট কষিয়ে নেব 1 মিনিট পর ফিরে আসলাম আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আমার মিষ্টি কুমড়াতে ঝোল দেওয়া হয়ে গেছে এখন আমি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব মিষ্টি কুমড়ার মধ্যে বলক চলে আসছে এখন আমি উপরে ভাজা মাছগুলো দিয়ে দেব মাছটা একটু নেড়েচেড়ে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে দেব উপরে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে চুলার আগুন বাড়িয়ে 3 মিনিট রান্না করব 3 মিনিট পর ফিরে আসলাম এখন আমি উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছের ঝোল ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন